শেষ রাতের প্রস্তুতি, আগামীকাল তোমাদের পরীক্ষা, তো তোমাদের অনুরোধ মেনে আমরা 76টি এসএকিউ এমসিকিউ নেব। আশা করি অনেকগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে কোনো এসএকিউ এমসিকিউ থাকে না, দ্বিতীয় অধ্যায় থেকে দেখো তিনটি তিনটি করতে হয়। ঠান্ডা লড়াইকে গরম শান্তি, বার্নেট, অবসান হয় 1991 খ্রিস্টাব্দে। সপ্তাহটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুজ। ঠান্ডা লড়াই কি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে মতাদর্শগত কারণে দীর্ঘদিন ধরে চলতে থাকা যুদ্ধ ও শান্তির মাঝামাঝি এক অস্বস্তিকর পরিবেশকে ঠান্ডা লড়াই বলে। মূল কারণ তাহলে মতাদর্শগত বিরোধ। আচ্ছা, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক জওহরলাল নেহরু, নেটো কার উদ্যোগে গঠিত হয়, আমেরিকার উদ্যোগে 1949 সালে, পটসডাম সম্মেলন কবে হয়, দুটি রাষ্ট্রের নাম, রাষ্ট্রনেতার নাম, 1945 পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট দুজন নেতা, পঞ্চশীল নীতি ঘোষিত হয় 1954 সালে জওহরলাল নেহরুর নেতৃত্বে, ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হল জোট নিরপেক্ষতা, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতি অনুসরণ করা, NAM নন অ্যালাইনড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন, কিউবা সংকট কখন দেখা গেছিল 1962 সালে, নেটোর পাল্টা হিসাবে রাশিয়া কোন জোট গঠন করে ওয়ারশ, 1955 সালে 14 মে গ্লাসনাস্ট এবং পেরেস্তরিকাকে প্রবর্তন করেন রুশ রাষ্ট্রপতি মিখাইল গর্ভাচেভ। জোট নিরপেক্ষতা কি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীন হওয়া দুই বৃহৎ জোটের সাথে যুক্ত না হয়ে নিরপেক্ষ থাকা যে নীতি নেয় তা জোট নিরপেক্ষতা নামে পরিচিত। এই দেশগুলি নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য যে নীতি গ্রহণ করেন বা উদ্যোগ নেন তা জোট নিরপেক্ষ আন্দোলন নামে পরিচিত। বান্দুং সম্মেলন 1955 সালে 29টি দেশ যোগ দেয়। তৃতীয় অধ্যায় এখান থেকে তিন তিন আসে। ব্রিক্সের ফুল ফর্ম ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং দক্ষিণ আফ্রিকা। সদস্য দেশগুলোর নামে প্রথম অক্ষর নিয়ে নামকরণ হয়েছে। হার্টম্যানের মধ্যে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কি না, ইচ্ছা করে নির্বাচিত জাতীয় স্বার্থের একটি বিবৃতি দেওয়া। ভারত ও পাকিস্তানের লাহোর ঘোষণাপত্র 1992 সাল, আসিয়ানের ফুল ফর্ম, সাপটার ফুল ফর্ম, এগুলো দেখবে। 1995 সাল থেকে এই চুক্তি কার্যকর হয়। সার্কের সদস্য সংখ্যা 8, আট দেশগুলির নাম সর্বশেষ হচ্ছে আফগানিস্তান, তারপর ভারত পাক সিমলা চুক্তি 1972। সার্কের একটি লক্ষ্য না, দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণ সাধন ও জীবনযাপনের মান উন্নয়ন। প্রতিষ্ঠাকালে সার্কের সদস্য কত ছিল, 7 ছিল, এখন কত, 8। তাহলে অষ্টমতম সদস্য হচ্ছে আফগানিস্তান। বিদেশ নীতির প্রথম স্তম্ভ পঞ্চশীল নীতি অনুসরণ করা, কবে কাদের মধ্যে লাহোর চুক্তি 1999 সালে ভারত পাকিস্তানের মধ্যে। ফোর্থ চ্যাপ্টার এখানে চার আটটি। সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও কবে প্রতিষ্ঠিত হয়, 1945 24 অক্টোবর। এর পূর্বের কি নাম ছিল না, জাতিসংঘ নাম ছিল। কবে পালিত হয়, 24 অক্টোবর, জাতিপুঞ্জ দিবস। জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্রটির নাম কি, প্যালেস্তাইন। জাতিপুঞ্জের প্রধান প্রশাসক সাধারণ সভার সভাপতি। সাধারণ সভার বার্ষিক অধিবেশন কখন বসে না, প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। জাতিপুঞ্জের সনদে কটি ধারা রয়েছে, 111টি। সাধারণ সভার প্রতি সদস্য দেশ কতজন প্রতিনিধি পাঠাতে পারে, 5 জন, কিন্তু ভোট দেবে 1 জন। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা সাধারণ সভা। নিরাপত্তা পরিষদের কতজন সদস্য বা মোট সদস্য কতজন না, 15 জন মোট সদস্য, তারপর আমাদের 5 জন স্থায়ী, 10 জন অস্থায়ী সদস্য। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত না, নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগ শহরে। ইউনেস্কো কি, এইটার না পুরো নাম এবং এদের কাজ কি এটা দেখবে। আন্তর্জাতিক বিচারালয়ের কজন বিচারপতি নিয়ে গঠিত, 15 জন। বিচারপতিদের মেয়াদকাল 9 বছর, প্রতি 3 বছর অন্তর 1/3 বা 5 জন বিচারপতি অবসর নেন। তারপর নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা, স্থায়ী সদস্যদের ভিটো ক্ষমতা। নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয় আমেরিকার নিউ ইয়র্ক শহরে। নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কারা না, স্থায়ী সদস্যরা। ষষ্ঠ অধ্যায়ে এলাম,
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন মন্তেস্কু। কোন দেশে বহু পরিচালক ব্যবস্থা দেখা যায়? সুইজারল্যান্ডে। তারপর ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক রাজা বা রানী অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে দেখে নেবে। পার্লামেন্ট হলো খোলার খেলার জায়গা, অথচ মুসোলিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয়েছে? কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম জনপ্রতিনিধি সভা। ইংল্যান্ডের আইনসভার কটি কক্ষে বিভক্ত? কি কি? দুটি কক্ষ। উচ্চকক্ষের নাম লর্ড সভা আর নিম্নকক্ষের নাম কমন সভা। আমলা কারা? না, শাসন বিভাগের অরাজনৈতিক অংশ হিসাবে প্রশাসনের কাজে যুক্ত স্থায়ী কর্মচারী। ছাঁটাই প্রস্তাব কয় প্রকার? এটা অন্য প্রশ্ন, তিন প্রকার, এখানে নাম্বার দেওয়া নেই। এলাম 7 নম্বর অধ্যায়ে। রাষ্ট্রপতি ক ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? 3 ধরনের। একটি হচ্ছে জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারা, রাজ্যভিত্তিক জরুরি অবস্থা 356 নম্বর ধারা, আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর ধারা। পার্লামেন্টের যৌথ সভার অধিবেশনকে সভাপতিত্ব করেন স্পিকার। ভারতের অ্যাটর্নি জেনারেলকে যুক্ত করেন রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কার দ্বারা নিযুক্ত হন? না, প্রধানমন্ত্রীর সুপারিশের ভিত্তিতে, রাষ্ট্রপতির দ্বারা। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন না, তিনি সদস্যদের দুই সংসদের দুই কক্ষের নির্বাচিত সদস্য, রাজ্য আইনসভা নিম্নকক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সংস্থার মাধ্যমে নির্বাচিত হন। প্রধান, এই যদি প্রশ্ন পড়ে প্রধানমন্ত্রী কীভাবে নির্বাচিত হন, তাহলে সেটা উত্তরটা দেখবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা প্রধানমন্ত্রী, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের রাষ্ট্রপতিকে কীভাবে অপসারিত হন বা কী করা যায়? ইম্পিচমেন্ট পদ্ধতির মাধ্যমে। এরপর আইন বিভাগ। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা ভারতের 552 জন, রাজ্যসভার সদস্য সংখ্যা 250 জন। অর্থ বিল কোথায় উত্থাপিত হয়? লোকসভায়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচিত সদস্য সংখ্যা 294। বিধান পরিষদ কবে লোপ পায় পশ্চিমবঙ্গের? 1969 খ্রিস্টাব্দে। রাজ্যসভার কার্যকালের মেয়াদকাল 6 বছর। রাজ্য আইনসভার কোটি কক্ষ রয়েছে কী কী? দুটি কক্ষ, উচ্চকক্ষ তথা বিধান পরিষদ এবং নিম্নকক্ষ তথা বিধানসভা। বিচার বিভাগ। সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কী কী? মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা ও নির্দেশ আদেশ লেখ জারির এলাকা। প্রথম লোক আদালত হয়েছিল গুজরাটে 1982 সালে। ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য দুটি লেখের নাম অধিকার পিচ্ছা ও পরমাদেশ। ক্রেতা সুরক্ষা আইন 1986 সালে। জেলার সর্বোচ্চ আদালত জেলা জজের আদালত। কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট গঠন করতে পারে পার্লামেন্ট। ভারতের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। বিচার বিভাগের সক্রিয়তা বা অতি সক্রিয়তা বলতে কী বোঝো? না, ভারতের আইন বিভাগ শাসন বিভাগের কর্মক্ষেত্রের উপর বিচার বিভাগের হস্তক্ষেপ বা প্রাধান্য বিস্তার কি অতি সক্রিয়তা বলে। শেষ অধ্যায় স্থানীয় স্বায়ত্তশাসন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 সালে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তর, জেলা পরিষদ কটি স্তর না 3টি স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সভার সভাপতি থেকে করেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই প্রশ্নটা দেখবে গণ আদালতের কার্যাবলী। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক হলেন মেয়র। কলকাতা পৌর আইন প্রণীত হয় 1993 সালে। ন্যায় পঞ্চায়েত গঠিত হয় 6 জন সদস্যকে নিয়ে। জেলা সংসদের 2টি প্রধান কাজ, জেলার উন্নয়নের কর্মসূচিকে রূপায়ণ বিষয়ে জেলা পরিষদকে নির্দেশ বা পরামর্শ দেওয়া, জেলার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা। ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আর এই প্রশ্নটা দেখবে পঞ্চায়েতের বা জেলা পরিষদের আয়ের 2টি উৎস লেখ। সকলকে শুভেচ্ছা জানিয়ে পরীক্ষা ভালো হোক এই কামনা করে।